সুরে সুরে পান করি। আমি কোন পথে চলতেছি দেখেন, সাধারণ জিনিস নিয়ে কত যুবক আলোচনা করতেছে, আফসোস লাগে। এটা আমাদের দায়িত্ব হিসেবে বক্ত হয়। আজকে আমাদের দেশে শিরিকের যে অবস্থা চলছে, আপনাকে আমাকে মূর্তি পূজার ভিতরে ধাবিত করতেছে। ঠিকটা দেখি, কিসের ভিতরে ধাবিত করতেছে? মূর্তি পূজা। আবার নতুন করে একদল আলেম বের হয়েছে, এটা আর এক ফতোয়া দিয়ে জোরে বলেন না, নাউজুবিল্লাহ বলেন, পায়খানা আপনি যত পরিষ্কার করবেন ধুইবেন, এটা কি পাক হবে না নাপাক থাকবে? জোরে বলেন, মূর্তিটা ছেড়ে, মূর্তি ভাস্কর্য এটা ছেড়ে সম্পূর্ণ। এটাকে আপনি যত বড় মশালা দেন, যত কিছু করেন, এটা কোনোদিন এটা ছেড়ে মুক্ত বানাতে পারবেন পারবেন নাকি? কি বলেন? এটা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য শয়তান রুজু করে লিখেছে। এই জন্য কিছু আলেমদেরকেও তাদের মাথার ভিতরে শয়তান ঢুকেছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। তারা এটাকে বিভিন্ন মাসালা দিয়ে বিভিন্ন রকমের ঘোরায় ঘেরায় এগুলো করতেছে, কিন্তু এগুলি কান না দিয়ে সম্পূর্ণ শিরিক মুক্ত রাখতে হবে। আজকে যদি এরকম ভাবে রাস্তার পরে পরে যদি মূর্তি হয়ে যায়, কয়েকদিন পরে দেখবেন আপনার বাড়ির দরজার মূর্তি লাগাই দিছে। ঠিকটা কি বলে? এরপরে দেখবেন যে কয়েকদিন পরে যে বাড়ির সামনে থেকে মূর্তি পূজা না করে আপনি আর বের হতে পারবেন না। এইরকম অবস্থা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। ঠিকটা কি বলে? এই জন্য এখন থেকে আমাদের জীবনকে শিরিক মুক্ত জীবন করতে হবে। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে কোনোভাবে শরীক করা যাবে না। যদি কেউ শরীক করে সেটার প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ শিরিক মুক্ত জীবন আমাদের করতে হবে। কারণ যারা শিরিক করে, ইন্না শিরকে লাযুলমুন আযীম, বলে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ কিছু নেই। এদিকে আমাদের খেয়াল করতে হবে। এজন্য আমি বলতেছিলাম যে পাঁচটি প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। এই জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় কার ডাক চলে আসে কেউ বলতে পারবে না। ঠিকটা কি বলেন? এই জন্য প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাক দেয়, তখন যেন আমি আল্লাহ তাআলার সামনে একজন খাঁটি মুমিন হিসাবে আল্লাহ তাআলার সামনে যেন আমি হাজিরা দিতে পারি। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। Mm-hmm.